তেসরা ফেব্রুয়ারি থেকে খুলে গেছে রাজ্যের স্কুল ও কলেজগুলি। ওই দিন থেকে স্কুলগুলিতে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয়েছে। 7ই ফেব্রুয়ারি থেকে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর ব্লকে গাংপুর স্বামীজি প্রাথমিক বিদ্যালয় ও স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই দিন দেখা যায় ওই দুই স্কুলে শ্রেণীকক্ষ নয়, শ্রেণীকক্ষের সামনে খেলার মাঠে চলছে পঠন পাঠন। করোনাবিধি মেনে পড়ুয়াদের বসানো হয়েছে, বাড়ি থেকে আনতে বলা হয়েছে টিফিন ও জল। স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, কিন্তু স্কুলে না, বাড়িতে গিয়ে তারা মিড ডে মিল খাবে। শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে অভিভাবকরা স্বাগত জানিয়েছে। আমরা সেই মতো করে বাচ্চাদেরকে রেডি করেছি, বাচ্চারা স্কুলমুখী হয়েছেন, এতদিন তো সব বসেছিল যে আমরা ভেবেছিলাম স্কুলমুখী হবে কি হবে না, কিন্তু বাচ্চারা দেখছি স্কুলমুখী হয়েছেন এবং এসে বসে আছেন, কোভিড বিধি মেনেই তারা কাজ করছেন। বাচ্চায় মাস্ক পরে আছেন এবং মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করছেন, আর স্কুলও বেশ পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই আছে যাতে কোনো অসুবিধা না হয়। এখানে যে মিড ডে মিলের কর্মীরা রয়েছেন তারাও এসেছেন, তারাও মাস্ক পরেই কাজ করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুই রেখেছেন। পরিস্থিতি খুব একটা ভালো নয়, বহুদিন বাদে আজকে আসছে, তারপর এখানে যে একটা পুজো আছে কালকে, অনেকেই ওই গঙ্গা স্নানে যায় আর কি, গার্জেনদের ফোন করার সময় বলছিল, ওই জন্য উপস্থিতি আজকে একটু কম। এখন আমাদের স্কুলের ভিতর ব্যবহার করা যাবে না, রুম ব্যবহার করা যাবে না, আমাদের মাঠে বারান্দায় ক্লাস করতে হচ্ছে। মাঠে বসায়নি কেন, বৃষ্টি হয়েছে, সোঁথা আছে, মাটিগুলো ভিজে আছে, হ্যাঁ, তার জন্য মাঠে বসায়নি, বারান্দায় চলছে। টাকা হচ্ছে যেমন এখানে তো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছাত্রদের বসানো হচ্ছে, জল পানীয় জল বাড়ি থেকে আনতে বলা হয়েছে, আর যেমন মিড ডে মিল এখানে বসে খাওয়া হতো সেরকম বসে খাওয়া হবে না, বাড়ি থেকে টিফিন করতে আনতে বলা হয়েছে, ছেলেরা এনেছে মিড ডে মিলের খাবার, টিফিন করতে দেওয়া হবে। আজ 7/2/2022 সাল, অনেকদিন পর আবার বিদ্যালয় খুলছে, তো বিদ্যালয় খুললেও আংশিকভাবে বিদ্যালয় খুলছে বলা যায়, তো পাড়ায় বিদ্যালয় শিক্ষালয় করার জন্যে আপাতত সরকার থেকে নির্দেশ যে দেওয়া হয়েছিল, তো আজ তার প্রথম দিন। তো সূচি অনুযায়ী আজ হচ্ছে প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী 10:45 থেকে 1টা পর্যন্ত বিদ্যালয়ে পাড়ায় পাঠশালায় থাকবে। তো আমাদের পাড়ায় পাঠশালা, আমাদের বিদ্যালয়ে যে মাঠ রয়েছে, বিদ্যালয় সংলগ্ন মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যেই আজকে প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর ক্লাস অলরেডি শুরু করা হয়েছে। আমাদের প্রাক প্রাথমিকের আজকে 12 জন এবং প্রথম শ্রেণীর আজকে 21 জন, 12 আর 21 মিলিয়ে 33 জন ছাত্রছাত্রী আজকে আমাদের উপস্থিত রয়েছে। আজকে সেকেন্ড হাফে ক্লাস 2-এর আসার কথা ছিল, কিন্তু সরকার ঘোষণা করায় আজকে অর্ধদিবস ছুটি থাকায় 2-এর ক্লাস আজকে হবে না, 2-এর আবার বৃহস্পতিবারের ডেটটা দেখে যেমন সূচি অনুযায়ী হবে। একদম স্কুলে কীরকম উৎসাহ দেখছেন? উৎসাহ অভিভাবকদের মধ্যে খুবই লক্ষণীয় এবং ছাত্রছাত্রীও, আজকে আমাদের প্রায় 42 জনের মধ্যে 33 জন, দুটো ক্লাস মিলিয়ে 42 জনের মধ্যে আমাদের 33 জন আজকে উপস্থিত রয়েছে। গার্জেনরা সবাই ছাত্রছাত্রীদের হাতে ধরে দিয়ে গেছেন এবং তারা আবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদেরকে নিয়েও যাবে। কোভিড বিধি আমরা অলরেডি অভিভাবকদের নিয়ে দিন সাথে পূর্বে একটা মিটিং করেছিলাম স্কুলে, তো সেখানে আমি ছাত্র অভিভাবকদের এই কোভিড বিধি যাতে ছাত্রছাত্রীরা মানে এবং তাদের যেমন ন্যূনতম যে জিনিসগুলো, তারা যেন মাস্ক পরে আসে, আমরা বিদ্যালয়ে তাদের হাতে স্যানিটাইজার মাঝে মাঝে দেবো, এই ধারণাটা তাদের মধ্যে তুলে ধরবো যে কোভিড বিধি আমাদেরকে মেনেই এখন সামনের দিকে এগিয়ে চলতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।